গুড মর্নিং বন্ধুরা, আদিত্য ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি স্নান করে ফেলেছি, আর হচ্ছে বাসি ঘাস আমার সারা হয়ে গেছে, বাসি ঘাস সেরে চা টা খাওয়া হয়ে গেছে, তারপর বিছানা গুছিয়ে জামা কাপড় যা ছিল সব ভিজালাম, ভিজিয়ে দিঘি থেকে কাচাকুচি করে একবার স্নান করে চলে আসলাম। তারপর স্নান টান করে পুজো দিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আজকে হচ্ছে আশ্রমে যাব, ওখানে আমাদের খাওয়া দাওয়া আছে। আজকে দুপুরে রান্না করছি না, সকালেও রান্না করিনি, কালকে রাতে রান্না করেছিলাম, একবারে চাল দিয়ে দিয়েছি, ভাবলাম সকালে ভিজে ভাত খাবো। তো ভিজে ভাতটা খেয়ে ও মাঠে গেছে, বললাম মাঠে যাও, বিকালে আজকে যা হবে না, তো ভাত খেয়ে মাঠে চলে গেছে। আর আমি তোমাদের সাথে একটু কথা বলছি। ও মাঠ থেকে বাড়ি আসলে আমরা একসঙ্গে আশ্রমে যাব, ওখানে হচ্ছে আমার মন্ত্র নেওয়া হয়েছিল, ওই গুরুর বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে ওই আশ্রমে, ওখানেই যাব। তো মাঠে ও মাঠ থেকে বাড়ি আসুক, তারপর একসঙ্গে বেরোচ্ছি। জুতো খুলে আশ্রমের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করতেই দেখলাম এখানে কীর্তন শুরু হয়ে গেছে। এদিক ওদিক একটু ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগছে। আর এখানে মনে হচ্ছে খুব ঠান্ডা জায়গা, ভীষণ ভালো লাগছিল। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আরও এখানে সব কীর্তন করছে। দেখো বন্ধুরা, একজন ভক্ত কিভাবে নাচছিল কীর্তন শুনে, সে এইভাবেই নেচেই যাচ্ছিল। দেখো বন্ধুরা, মন্দিরের ভিতরে রাধা কৃষ্ণ কত সুন্দর লাগছে দেখতে, আর ওই যে দেখতে পাচ্ছ উনি আরতি করছে। Thank you.
বাবাজি আমার ছেলেকে কোলে নিল, কোলে নিয়ে ঠাকুরটাকে দেখাচ্ছে। ঠাকুর দেখে আমার ছেলে প্রণাম করলো, প্রণাম করা হয়ে গেছে, আমার ছেলেকে আবার আমার কোলে দিয়ে দিল। বন্ধুরা দেখতেই পাচ্ছ আশ্রমের ভিতরে সবাই হোলি খেলা শুরু করে দিয়েছে, সবাই আবির মাখামাখি করছে। গোসাই দেখি সবাইকে আবির দিয়ে দিচ্ছে, তারপর আমার মুখেও দিয়ে দিল, দিয়ে ওইদিকে চলে গেল। কীর্তন শেষ হয়ে গেছে তো প্রসাদ নেওয়ার জন্য সবাইকে বলছিল, আমরাও গিয়ে বসে পড়লাম, ভীষণ খিদে পেয়েছিল। প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের কমেন্ট করে আমাকে জানাবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।